লাদাখে আবারও মুখোমুখি চীন ও ভারতের সেনারা। আরো বিস্তারিত জানিয়ে দেব। জাতিসংঘে উত্তর কোরিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে চীন ও রাশিয়ার ভেটো। ইসরায়েলের সাথে সম্পর্ক রাখলে মৃত্যুদণ্ড, ইরাকে কঠোর আইন পাস। ইরানের কর্নেল খুদাইকে হত্যায় জড়িত ইসরায়েল। আরো থাকবে, রাশিয়ার বিরুদ্ধে মামলা করবেন ইউক্রেনের শীর্ষ ধনী ব্যক্তি। ইরানকে 50 লাখ টন খাদ্য দিচ্ছে রাশিয়া। দোনেৎস্ক অঞ্চলের একটি শহর নিয়ন্ত্রণ নেওয়ার দাবি রুশপন্থীদের। ঠান্ডা মাথায় গুলি করে ইসরায়েলি বাহিনী। শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। লাদাখে আবারও মুখোমুখি চীন ভারতের সেনারা। ফের পূর্ব লাদাখে মুখোমুখি অবস্থান করছে ভারত ও চীনের সেনারা। ভারতের নতুন সেনা প্রধান মনোজ পাণ্ডে লাদাখে চীনের পিপলস লিবারেশন আর্মির অবস্থান পর্যালোচনা করে চলতি মাসের শুরুতে পাল্টা সেনা মোতায়েন করেন। এসবের মধ্যেই প্যাংগং হ্রদ সংলগ্ন ফিঙ্গার 8 এর থেকে মাত্র 16 কিলোমিটার দূরে একটি ব্রিজ বানাচ্ছে বলে জানা যায়। এই পরিস্থিতিতে নিজেদের অবস্থান আরো শক্ত করতে চীনের সমান সেনা মোতায়েন করেছে ভারত। খবর হিন্দুস্তান টাইমের। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, লাদাখের লাইন অফ কন্ট্রোলের দুই দিকে এখন দুই দেশের সমকক্ষ সেনা মোতায়েন রয়েছে। চীনের আর্মড রকেট রেজিমেন্টগুলো রুডক ঘাঁটিতে প্যাংগং শোর দক্ষিণ এবং অশান্ত জিনজিয়াং সামরিক অঞ্চলের জিয়াদুল্লাতে মোতায়েন রয়েছে। পিএলএ এয়ারফোর্স ড্যামচক এবং জিনজিয়াং এর হুতান এয়ারবেসে তাদের যুদ্ধবিমান এবং বোমারু বিমান মোতায়েন করে রেখেছে বলে এই প্রতিবেদনে বলা হয়েছে। এদিকে ভারতীয় সেনাবাহিনী প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর রাস্তা ও ব্রিজ সহ বিস্তীর্ণ অঞ্চল জুড়ে মোতায়েন রয়েছে। যে কোনো জরুরি পরিস্থিতি যেন মোকাবেলা করা যায়, তাই দৌলত বেগ ওল্টি পর্যন্ত ট্যাঙ্ক ও সাজোয়া যান সহ সেনা সদস্যরা প্রস্তুত রয়েছে। জাতিসংঘের উত্তর কোরিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে চীন রাশিয়ার ভেটো। উত্তর কোরিয়া নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ঘটনায় দেশটির উপর জাতিসংঘের পক্ষ থেকে আরো নিষেধাজ্ঞা আরোপের মার্কিন প্রস্তাবের বিরুদ্ধে বৃহস্পতিবার চীন ও রাশিয়া ভেটো দিয়েছে। খবর ভয়েস অফ আমেরিকার। 2006 সালে উত্তর কোরিয়াকে শাস্তি দেওয়া শুরু করার পর এবারের ভেটো নিরাপত্তা পরিষদকে প্রথমবারের মতো প্রকাশ্যে বিভক্ত করেছে। নিরাপত্তা পরিষদকে বাকি 13 সদস্য রাষ্ট্র যুক্তরাষ্ট্রের খসড়া প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। খসড়ায় উত্তর কোরিয়ার তামাক ও তেল রপ্তানি নিষিদ্ধ করার প্রস্তাব ছিল। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন একজন চেইন স্মোকার। এছাড়া যুক্তরাষ্ট্রের প্রস্তাবে লাজারাস হ্যাকিং গ্রুপকে কালো তালিকাভুক্ত করার বিষয়টি উল্লেখ ছিল। যুক্তরাষ্ট্রের মতে লাজারাস উত্তর কোরিয়ার সঙ্গে সম্পৃক্ত। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের এশিয়া সফরের পর এবং উত্তর কোরিয়া 3টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার একদিন পর জাতিসংঘে ভোটাভুটি হলো। ধারণা করা হচ্ছে উত্তর কোরীয় ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে একটি দেশটির বৃহত্তম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছিল। উত্তর কোরিয়ার পক্ষ থেকে এবছর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের মধ্যে এটি ছিল সর্বসাম্প্রতিক। এ ধরনের ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিরাপত্তা পরিষদ নিষিদ্ধ করেছে। উত্তর কোরিয়ার বিষয়ে নিরাপত্তা পরিষদের নিরাপত্তার উদাহরণ দিয়ে এর আগে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত লিন্ডা টমাস গ্রিনফিল্ড চলতি মাসেই বলেছিলেন, মৌন অনুমতি দেওয়া বন্ধ করে পদক্ষেপ নেওয়া শুরু করার সময় এসেছে। গত 16 বছরের নিরাপত্তা পরিষদ ধীরে ধীরে সর্বসম্মতিক্রমে উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির জন্য তহবিল বন্ধ করার লক্ষ্যে নিষেধাজ্ঞা বাড়িয়ে আসছে। নিরাপত্তা পরিষদ সর্বশেষ 2017 সালে উত্তর কোরিয়ার উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। তখন থেকে চীন ও রাশিয়ার মানবিক কারণে এসব নিষেধাজ্ঞা শিথিল করার জন্য জাতিসংঘকে চাপ দিয়ে আসছে। যে দুটি নিরাপত্তা পরিষদের উত্তর কোরিয়া বিষয়ক নিষেধাজ্ঞার কমিটির আড়ালে কিছু পদক্ষেপটি দীর্ঘায়িত করলেও বৃহস্পতিবার প্রস্তাব নিয়ে ভোটাভুটিতে প্রথমবারের মতো প্রকাশ্যে বিরোধিতা প্রকাশ পেল। জাতিসংঘের চীনের রাষ্ট্রদূত জাং জুন বৃহস্পতিবার ভোটের আগে গণমাধ্যমকে বলেন, আমরা মনে করি না বাড়তি নিষেধাজ্ঞা বর্তমান পরিস্থিতিতে প্রতিক্রিয়া জানাতে সহায়ক হবে, এটি পরিস্থিতিকে আরো খারাপ করে তুলতে পারে। এছাড়া জাতিসংঘের রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেভেনজিয়া গত বুধবার রয়টার্সকে বলেছিলেন, জাতিসংঘের পদক্ষেপ উত্তর কোরিয়ার সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে খুব সহায়ক হবে বলে তিনি মনে করেন না। ইসরায়েলের সাথে সম্পর্ক রাখলেই মৃত্যুদণ্ড, ইরাকে কঠোর আইন পাস। ইসরায়েল বিরোধী কঠোর আইন পাস হয়েছে ইরাকের পার্লামেন্টে। নতুন আইন অনুযায়ী এখন থেকে কোনো ইরাকি নাগরিক ইসরায়েলে ভ্রমণ বা ইসরায়েলি কোনো নাগরিকের সাথে সম্পর্ক বা যোগাযোগ রাখতে পারবে না।
সোশ্যাল মিডিয়ায় কোনো ইসরায়েলের সাথে যোগাযোগ রাখা নিষিদ্ধ করা হয়েছে এই আইনের মাধ্যমে। আইন ভঙ্গকারীকে যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হবে। খবর আল জাজিরার। বৃহস্পতিবার ইরাকি পার্লামেন্টের 329 আসনের মধ্যে 275টি ভোট পেয়ে এই আইন পাস হয়। সদ্য পাশ হওয়া আইনে বলা হয়েছে দেশের ভেতর ও দেশের বাইরে যে সকল ইরাকি এবং রাষ্ট্রীয় কর্মকর্তারা আছেন, দক্ষিণ কুর্দিস্তান অঞ্চলে যারা আছেন, সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি কোম্পানি, গণমাধ্যম, বিদেশি প্রতিষ্ঠান এবং এর কর্মীদের ইসরায়েলের সঙ্গে সম্পর্ক করা, ইসরায়েলের ভ্রমণ করা এবং স্বাভাবিক সম্পর্ক করার চেষ্টা করার ক্ষেত্রে নিষিদ্ধ ঘোষণা করা হলো। যে সকল ইরাকি ইসরায়েলে ভ্রমণ করবে তাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হবে। যারা ইসরায়েলের প্রতিষ্ঠানের সঙ্গে কোনো রাজনৈতিক, অর্থনৈতিক অথবা সাংস্কৃতিক সম্পর্ক তৈরি, এমনকি সামাজিক যোগাযোগের মাধ্যমেও সম্পর্ক তৈরি করার চেষ্টা করবে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হবে। মূলত ভবিষ্যতে কোনো ব্যক্তি বা রাজনৈতিক দল যাতে ইসরায়েলের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে দেশের ঝুঁকি না বাড়াতে পারে সে লক্ষ্যেই এই আইন পাশ করা হয়েছে। তবে এই আইনের কারণে বিপাকে পড়েছে ইসরায়েলের কর্মরত একাধিক ইরাকি কোম্পানি ও শ্রমিক। এই আইনের আওতায় তারাও অন্তর্ভুক্ত হওয়ায় এখনও ইসরায়েলের কাজ চালিয়ে যাওয়া মানে আইন লঙ্ঘন, আর আইন ভঙ্গকারীদের কঠোর শাস্তি ঘোষণার পর সেখান থেকে সকল কার্যক্রম বন্ধ করতে হবে একাধিক কোম্পানিকে। ইরাকি পার্লামেন্টে এই আইনটি প্রস্তাব করে প্রভাবশালী শিয়া ধর্মগুরু মুক্তাদা আল সদর। গত অক্টোবরের নির্বাচনে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সাথে ঘনিষ্ঠ সম্পর্কের বিরোধিতা করে ইরাকি পার্লামেন্টে বেশি আসন জিতেছিল তার দল। ইরানের কর্নেল খুদাইকে হত্যায় জড়িত ইসরায়েল। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র কুদ ফোর্সের কমান্ডার কর্নেল হাসান সাইয়েদ খুদাইকে হত্যার কথা আমেরিকাকে জানিয়েছে ইসরায়েল। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস এ খবর দিয়েছে। খবর আল আরাবিয়ার। নিউ ইয়র্ক টাইমস একটি সূত্রের বরাত দিয়ে বলেছে, ইসরায়েলের প্রধানমন্ত্রীর এক মুখপাত্র কর্নেল খুদাইকে হত্যায় নিজেদের জড়িত থাকার বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। তবে এক গোয়েন্দা কর্মকর্তা পত্রিকাটিকে বলেছেন, ইসরায়েলের শাসক গোষ্ঠী মার্কিন কর্মকর্তাদের জানিয়েছেন যে তাদেরই ভাড়া করা গুপ্তচররা কর্নেল খুদাইকে হত্যা করেছে। এ পর্যন্ত বহু স্বাধীনতাকামী ফিলিস্তিনি এবং লেবাননের নেতা ইসরায়েলের গুপ্ত হত্যার শিকার হয়েছেন। এমনকি সম্প্রতি তেল আবিবের শাসক গোষ্ঠী ফিলিস্তিনি প্রতিরোধকামী সংগঠন হামাস নেতা ইয়াহিয়া সিনাওয়াত্রাকেও গাজায় হত্যার হুমকি দিয়েছে। ফিলিস্তিনি ও লেবাননের নেতৃবৃন্দ ছাড়াও বিপুল সংখ্যক বিজ্ঞানী, বিশেষ করে ইরানের বহু বিজ্ঞানীর পাশাপাশি বিপুল সংখ্যক সাংবাদিক ইসরায়েলের গুপ্ত হত্যার শিকার হয়েছেন। সম্প্রতি ইসরায়েলি কর্মকর্তারা কাতার ভিত্তিক আল জাজিরার সাংবাদিক 51 বছর বয়স্ক শিরিন আবু আকলাইকে পরিকল্পিতভাবে হত্যা করেছে, যাতে দেশপ্রেমিক ও স্বাধীনতাকামী ফিলিস্তিনি সাংবাদিকরা ইসরায়েলি অপরাধযোগ্য তুলে ধরার সৎসাহস দেখাতে না পারেন এবং বিশ্ববাসীও যেন ইসরায়েলির অপরাধযোগ্যের খবরগুলো জানতে না পারে। ফিলিস্তিনি সাংবাদিক সমিতিগুলো জানিয়েছে, 2000 সাল থেকে পর্যন্ত ইসরায়েলি সেনারা অন্তত 45 জন ফিলিস্তিনি সাংবাদিককে হত্যা করেছে এবং প্রতিবছর ফিলিস্তিনি সাংবাদিকদের উপর 500 থেকে 700টি হামলা ও নির্যাতনের ঘটনা ঘটিয়েছে দখলদার সেনারা। সাইয়াদ খুদাইকে হত্যার নৈপথ্য কারণ হিজবুল্লাহকে উন্নত এবং নিখুঁত ক্ষেপণাস্ত্র প্রযুক্তি হস্তান্তর করা। রাশিয়ার বিরুদ্ধে মামলা করবেন ইউক্রেনের শীর্ষ ধনী ব্যক্তি। ইউক্রেনের শীর্ষ ধনী ব্যক্তি রাশিয়ার বিরুদ্ধে মামলা করার পরিকল্পনার কথা জানিয়েছেন। তার দাবি, মারিউপোল ইস্পাত কারখানায় রাশিয়ার নির্বিচারে বোমা ফেলার কারণে তার $17 থেকে $20 বিলিয়ন ক্ষতি হয়েছে। রয়টার্সের খবরে বলা হয়েছে, মারিউপোলের রাজবস্তাল ইস্পাত কারখানায় ইউক্রেনের সর্বশেষ সেনার অবস্থান নেয়। তাদেরকে আত্মসমর্পণে বাধ্য করতে রাশিয়া সেখানে নির্বিচারে বোমা বর্ষণ করে। মারিউপোলে ইউক্রেনের শীর্ষ ধনী ইরিনাত আকমাতেভের ইলিশ ইস্পাত এবং লোহা কারখানা ছিল। বোমা বর্ষণের এই ইস্পাত কারখানা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ইউক্রেনের শীর্ষ শিল্পপতি আকমাতেভ বলেন, আমরা অবশ্যই রাশিয়ার বিরুদ্ধে মামলা করব এবং যাবতীয় ক্ষতির যথাযথ ক্ষতিপূরণ চাইব। ইউক্রেনীয় গণমাধ্যমে এক সাক্ষাৎকারে রিনাত আকমেতেভ দাবি করে বলেন, রাশিয়ার আক্রমণে $17 থেকে $20 বিলিয়ন ক্ষতি হয়েছে। ক্ষতির চূড়ান্ত পরিমাণ মামলায় উল্লেখ করবেন বলেও জানান তিনি। রয়টার্সের খবরে বলা হয়েছে, ফেব্রুয়ারিতে রাশিয়ার হামলা শুরুর আগে ইউক্রেনের এই বিলিয়নের ব্যবসা ক্ষতিগ্রস্ত হতে থাকে। রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীরা 2014 সালে ক্রিমিয়া দখলে নিলে তার ব্যবসায় ক্ষতির সম্মুখীন হওয়া শুরু হয়। রাশিয়া ইউক্রেনে আক্রমণের পর তার কোম্পানি মেথিনভেস্ট ডিলারদের সঙ্গে চুক্তি করা মালামাল সরবরাহ করতে পারবে না বলে ঘোষণা দেয় সূত্র রয়টার্স। ইরানকে 50 লাখ টন খাদ্য দিচ্ছে রাশিয়া। খরার কারণে দেশে ফসল উৎপাদন ভালো না হওয়ায় রাশিয়া থেকে গম সহ 50 লাখ টন খাদ্যশস্য কিনছে ইরান। এ বিষয়ে দুই দেশের মধ্যে একটি চুক্তিও হয়েছে। ইরানের তেলমন্ত্রী জাভেদ ওজির বরাত দিয়ে দেশটির
আধা সরকারি সংবাদ সংস্থা ইয়ং জার্নালিস্ট ক্লাব বৃহস্পতিবারে খবর জানায়, দেশে খাদ্যের চাহিদা মেটাতে 2023 সালের মার্চ পর্যন্ত ইরানকে অন্তত 70 লাখ টন গম আমদানি করতে হবে। খরার কারণে দেশে উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হওয়ায় টানা দ্বিতীয় বছরের মতো ইরানকে প্রচুর পরিমাণে খাদ্যশস্য আমদানি করতে হচ্ছে বলে এ মাসের শুরুতে জানিয়েছিলেন দেশটির গ্রেইন ইউনিয়ন। সংবাদ সংস্থা ওয়াইজেসির খবরে বলা হয়েছে, এ সপ্তাহে রাশিয়ার একটি অর্থনৈতিক ও বাণিজ্যিক প্রতিনিধি দল ইরান সফর করেছে। ওই সফরে দুই দেশের মধ্যে বেশ কয়েকটি চুক্তি সই হয়েছে, যার একটি রাশিয়া থেকে খাদ্যশস্য আমদানির চুক্তি। খবরে কবে নাগাদ ওই শস্য ইরানে পৌঁছাবে তা নির্দিষ্ট করে বলা হয়নি, কত টন গম আসবে তা দাম কত দেওয়া হচ্ছে সে বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি, রাশিয়া থেকে এ বিষয়ে কিছু জানানো হয়নি। ইরান ও রাশিয়া উভয় দেশের উপরই পশ্চিমাদের কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা আছে। দোনেৎস্ক অঞ্চলের একটি শহর নিয়ন্ত্রণে নেওয়ার দাবি রুশপন্থীদের। ইউক্রেনের জনবাসের দোনেৎস্ক অঞ্চলের একটি শহর নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে বলে দাবি করেছে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীরা। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি তথ্য জানায়। খবরে বলা হয়, ইউক্রেনের পূর্ব অঞ্চলের দোনেৎস্ক অঞ্চলে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীরা লিমান শহর নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে বলে দাবি করেছে। দোনেৎস্ক পিপলস রিপাবলিকের সশস্ত্র বাহিনী টেলিগ্রামের এক পোস্টে জানায়, 220টি বসতি এখন আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। বিবিসি তাদের এ দাবির সত্যতা যাচাই করতে পারেনি। পুরো ডনবাস দখলে নেওয়ার জন্য রাশিয়ার গুরুত্বপূর্ণ লক্ষ্য স্লোভেনিয়াস্ক নিয়ন্ত্রণে নেওয়া, আর এ শহরের আগেই লিমান শহরের অবস্থান। 24 ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরুর কিছুদিন পর নিজেদের লক্ষ্য পরিবর্তন করে মস্কো। ইউক্রেনের পূর্ব ও দক্ষিণ অঞ্চলকে গুরুত্ব দেওয়ার কথা জানানোর পর থেকে ডনবাস অঞ্চলে হামলা জোরদার করে রুশ সেনারা। এরপর গুরুত্বপূর্ণ বন্দর নগরী মারিউপোলের দখলে নেয় রাশিয়া। এখন তারা ডনবাস অঞ্চলের বিভিন্ন এলাকায় ব্যাপক হামলা চালাচ্ছে। সাংবাদিক শিরিনকে ঠান্ডা মাথায় গুলি করে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের দখলকৃত পশ্চিম তীরের জেনিন শহরে সংবাদ সংগ্রহ করার সময় দেশটির সেনাবাহিনীর গুলিতে নিহত হন সাংবাদিক শিরিন আবু আকলে। সেই ঘটনার তদন্ত রিপোর্ট প্রকাশ করেছে ফিলিস্তিন কর্তৃপক্ষ। এতে বলা হয়েছে, ইচ্ছাকৃতভাবে সাংবাদিক শিরিনকে গুলি করেন ইসরায়েলি সেনারা এবং এতেই তার মৃত্যু হয়। স্থানীয় সময় বৃহস্পতিবার পশ্চিম তীরের রামাল্লায় ফিলিস্তিনের অ্যাটর্নি জেনারেল আকরাম আল খতিব এই তদন্ত রিপোর্ট নিয়ে সাংবাদিকদের সামনে কথা বলেন। তিনি বলেন, এটি স্পষ্ট যে ইসরায়েলি বাহিনীর একজনের গুলি সরাসরি সাংবাদিক শিরিনের মাথায় আঘাত করে, এতে মারা যান তিনি। দায়িত্ব পালনের সময় তিনি হেলমেট ও প্রেস লেখা সম্বলিত জ্যাকেট পরিহিত ছিলেন। তিনি আরো বলেন, উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই হত্যাকাণ্ড চালানো হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন প্রত্যক্ষদর্শীদের বিবরণ ও একটি ফরেন্সিক রিপোর্টের উপর ভিত্তি করে এই তদন্ত প্রতিবেদন দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি। এর আগে ইসরায়েলি বাহিনী দাবি করে ফিলিস্তিনিদের গুলিতে নিহত হন শিরিন। আল খতিব আরো বলেন যে, তদন্ত দেখা গেছে গুলি করার সময় ঘটনাস্থলের কাছাকাছি কোনো ফিলিস্তিনি যোদ্ধা ছিলেন না। ইসরায়েলি বাহিনী আবু আকলে এবং অন্যান্য সাংবাদিকদের স্পষ্টভাবে প্রেসের সদস্য হিসেবে চিহ্নিত করার পরও গুলি চালায় বলে জানান তিনি। ইসরায়েলের দখলকৃত পশ্চিম তীরের জেনিন শহরে গত 11 মে অভিযান চালায় দেশটির সেনারা। সংবাদ সংগ্রহের জন্য সেখানে ছিলেন 51 বছর বয়সী শিরিন আবু আকলে। প্রত্যক্ষদর্শী ও তার সহকর্মীদের অভিযোগ, ইসরায়েলের এক সেনা মাথায় গুলি করলে শিরিন আবু আকলে প্রাণ হারান। হামলার সময় সংবাদ মাধ্যম আল জাজিরার আরেক সাংবাদিক আরিয়াল সামুদ্দির পিঠে গুলি লাগে। তার অবস্থা এখনও স্থিতিশীল রয়েছে বলেও জানান শিরিন আবু আকলে। এ তদন্ত প্রতিবেদন প্রকাশের পরে ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ইসরায়েলের সামরিক প্রসিকিউটর সেনাবাহিনীকে ঘটনা তদন্ত করার আহ্বান জানিয়েছিলেন, কিন্তু গত সপ্তাহে ইসরায়েলি গণমাধ্যমগুলো জানিয়েছে সাংবাদিক শিরিন হত্যাকাণ্ডের তদন্ত করবে না ইসরায়েল। সাংবাদিক শিরিনের হত্যাকাণ্ড গোটা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছিল, এমনকি তার কফিন বহন করা ফিলিস্তিনিদের উপরেই হামলা চালায় ইসরায়েলি বাহিনী।